হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 14 অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম বা পরিবেশ এবং বাস্তুতন্ত্র এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে জীব ও জলের সংযোগ। হ্যাঁ, পৃথিবীতে বসবাসকারী সকল জীবই সূর্যের আলোর ওপর নির্ভরশীল, অর্থাৎ জীবজগতের সকল শক্তির মূল উৎস সূর্য। সূর্যের যত আলো পৃথিবীতে আসে তার মাত্র শতকরা 2% সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া চলার সময় সবুজ উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ যেমন পানি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই জড় ও জীবজগতের মধ্যে আসলে সংযোগটা তৈরি হয়। এরপরে আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। হ্যাঁ, কোন একটি নির্দিষ্ট পরিবেশে জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। আবার সেই পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য আবার একে অন্যের উপর নির্ভরশীল। তো এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে সেটাকেই আসলে আমরা বলি বাস্তুতন্ত্র। হ্যাঁ, তো অজীব এবং জীব এই দুই উপাদানই নিয়ে আসলে বাস্তুতন্ত্র গঠিত। তো অজীব উপাদান কোনগুলো? বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান আসলে অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা অজৈব বা ভৌত উপাদান এবং জৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ, লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। অন্যদিকে সকল জীবের মৃত এবং গলিত দেহাবশেষ জৈব উপাদান নামে পরিচিত, অর্থাৎ জীবন থেকে যেগুলো আসে। তো পরিবেশে জীব উপাদানের বেঁচে থাকার জন্য এসব অজৈব ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজনীয়। এরপর হচ্ছে জীব উপাদান। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদানের মধ্যে পড়ে। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এ সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এসব জীব উপাদানকে আমরা আসলে 3 ভাগে ভাগ করতে পারি, যথা উৎপাদক, খাদক এবং বিয়োজক। তো এদের সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে হচ্ছে উৎপাদক। হ্যাঁ, সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা আসলে উৎপাদক নামে পরিচিত। এরা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়। এরপর হচ্ছে খাদক বা ভক্ষক। হ্যাঁ, যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। বাস্তুতন্ত্রে 3 ধরনের খাদক রয়েছে, যথা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তো প্রথম স্তরের খাদক কি? যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক, এরা আবার তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদি। মানে প্রথম স্তরের খাদক হচ্ছে আসলে এক কথা আমরা বলতে পারি যারা উৎপাদকদের খায়। এরপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। হ্যাঁ, যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচে তারা হচ্ছে আসলে দ্বিতীয় স্তরের খাদক, যেমন পাখি, ব্যাং, মানুষ ইত্যাদি, এরা আবার মাংসাশী নামেও পরিচিত। এরপর হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় যেমন কচ্ছপ, বক, ব্যাং, মানুষ ইত্যাদি, এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবারও খায়। এদেরকে বলা হয় সর্বভোগ। আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা আসলে প্রথম স্তরের খাদকের মতো কাজ করি, আবার আমরা যখন মাছ মাংস খাই তখন আমরা আবার দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক হয়ে যাই। তো তার মানে কে কোন স্তরের খাদক সেটা ডিপেন্ড করবে সে কাদের খায়। তো এরপর হচ্ছে বিয়োজক। হ্যাঁ, এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। তো এ সময় মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয় যা কিনা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। তো এভাবেই আসলে প্রকৃতিতে অজীব জীব উপাদানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুসংস্থান সচল থাকে। তো এবার আমরা জানবো এই বাস্তুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে আসলে 2 ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র এবং আরেকটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র প্রধানত 3 প্রকার, যথা পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র।
অন্যদিকে স্থলজ যে বাস্তুতন্ত্র সেটা আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মরুভূমির বাস্তুতন্ত্র, তারপর হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র ইত্যাদি। তো বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। তো আমাদের বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধান দুটি অঞ্চলে ভাগ করা হয়, যথা সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল এবং খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। আমরা এখন সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, সুন্দরবনের বনাঞ্চল আসলে ম্যানগ্রোভ বন নামেও পরিচিত। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। তো জোয়ার ভাটার কারণে এই অঞ্চলের মাটি লবণাক্ততা বেশি, কারণ প্রতিনিয়ত তারা সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়, আর এ কারণে এখানকার যে উদ্ভিদ সেই উদ্ভিদগুলো আসলে লবণাক্ত পানি বা লবণাক্ত মাটি সহ্য করার ক্ষমতা নিয়েই জন্মায়। তো সুন্দরবনের যে মাটি সেটা আসলে বেশ কর্দমাক্ত, কাজেই এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না, আর তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। এসব মূলের আগায় আসলে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এই যেমন আমরা দেখতে পাচ্ছি, এদেরকে আসলে বলা হয় শ্বাসমূল। তো এই বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরা এ বনের উৎপাদক। তো এই বনে খাদকদের মধ্যে রয়েছে বিভিন্ন পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ ইত্যাদি। এরা হচ্ছে আসলে এই বনের প্রথম স্তরের খাদক। বানর, কচ্ছপ, সারস ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক, এবং এ বনে তৃতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বাঘ এবং শুকর। এখানে আমরা সবগুলো প্রাণী মোটামুটি দেখতে পাচ্ছি। তো এইসবের মধ্যে শুকর যে প্রাণীটা, এই যে এটা, এটা আবার সর্বভুক, মানে সব কিছুই খায়। এ বনের উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানন, চিত্র হরিণ, তারপর হচ্ছে বন্য শুকর, তারপর হচ্ছে কুমির, নানা ধরনের সাপ, পাখি এবং কীট পতঙ্গ। তো এই ছিল মোটামুটি সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া। এবার আমরা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো। হ্যাঁ, স্বাদুপানির একটি ছোট পুকুর জলজ বাস্তুসংস্থানের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। অন্যান্য বাস্তুতন্ত্রের মতোই পুকুরেও রয়েছে অজীব ও জীব উপাদান। তো অজীব উপাদান কোনগুলো? অজীব উপাদানের মধ্যে রয়েছে পুকুরের পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কিছু জৈব পদার্থ। তো এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। তারপর রয়েছে জীব উপাদান। জীব উপাদানের মধ্যে রয়েছে কি? উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও নানা রকমের বিয়োজক। তো এই রকমের বিয়োজক, তো আমরা এদের সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমে হচ্ছে উৎপাদক। পুকুরের বাস্তুসংস্থানের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, যারা আসলে ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। এছাড়া পুকুরের পানিতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী। এরা অবশ্য উৎপাদক নয়, এরা জুপ্লাঙ্কটন নামে পরিচিত। এরপর হচ্ছে খাদক। বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায়, তারা প্রথম স্তরের খাদক। আবার এদেরকে যারা খায় তারা একটু বড় মাছ, ব্যাঙ ইত্যাদি, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাবার। এদেরকে আবার যারা খায়, যেমন কচ্ছপ, বক, সাপ ইত্যাদি, এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আশা করি আমরা যেগুলো খুব সহজেই বুঝতে পারছি, ওগুলো কিন্তু মোটেই কঠিন কোনো বিষয় না। এরপর হচ্ছে বিয়োজক। পুকুরে মৃত জীবের উপর ব্যাকটেরিয়া, ছত্রাক, বিয়োজক ইত্যাদি কাজ করে। তো বিয়োজিত দ্রব্যাদি আবার পুকুরের উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে। সো এভাবে আসলে এদের মধ্যে একটা সম্পর্ক বজায় থাকে। তো একটু খেয়াল করে দেখো, আমরা এই বিভিন্ন বাস্তুতন্ত্রে কি দেখতে পাচ্ছি। আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বাস্তুতন্ত্রে আসলে শক্তির প্রবাহ চলছে। হ্যাঁ, সবুজ উদ্ভিদের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। এটা কি আমরা একটু পরেই জানতে পারবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে, সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক, তারপর দ্বিতীয় স্তরের খাদক থেকে যায় সর্বোচ্চ স্তরের খাদকে। এভাবে শক্তি প্রবাহ চলতে থাকে। তো উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটা ধাপে হয় কি, এই শক্তিটা হ্রাস পেতে থাকে। তবে প্রতি স্তরের শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন বিভিন্ন মৃত জীবে বর্জ্য পদার্থের বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার সবুজ উদ্ভিদ কাজে লাগায়। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে বাস্তুসংস্থানে আসলে কি হয়,
পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং এই শক্তির প্রবাহটা আসলে একমুখী, মানে একদিকেই প্রবাহিত হয়। আর এই প্রবাহ থেকে আসলে যে জিনিসটার জন্ম সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, খাদ্য শৃঙ্খল কি, এটাও একটা একই রকম জিনিস। আমাদের পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলো, তো বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তো প্রথম স্তরের খাদক খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, আবার দ্বিতীয় স্তরের খাদক নির্ভরশীল প্রথম স্তরের খাদকের উপর, এবং তৃতীয় স্তরের খাদক খায় আবার দ্বিতীয় স্তরের খাদকদের। তো মানে ঘুরে ফিরে জিনিসটা একই দাঁড়াচ্ছে। তো এভাবে একটা বাস্তুতন্ত্রে সকল উদ্ভিদ ও প্রাণী পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে একে অন্যের সাথে সংযুক্ত, যার ফলে গড়ে ওঠে একটা খাদ্য নির্ভরশীল শৃঙ্খল। আর এই যে খাদ্য নির্ভরশীল শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে একে থেকে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, এটাই হচ্ছে আসলে খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে সাপ, সাপ থেকে ঈগল। এখানে আসলে কি হচ্ছে, খেয়াল করে দেখো, ঘাস ফড়িং বিভিন্ন ঘাস লতা পাতা খায়, সেই ঘাস ফড়িংদেরকে আবার ব্যাং খাচ্ছে, তো এই ব্যাংকে আবার সাপ খায়, আবার এই সাপকে ঈগল পাখি খায়। মানে এভাবে আসলে এই লতা পাতা থেকে শুরু করে ঈগল পর্যন্ত কিন্তু আসলে একটা শক্তি প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে আসলে খাদ্য শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খলের সাথে আরেকটা যে জিনিস সম্পর্কিত সেটা হচ্ছে খাদ্য জাল। এটা আবার কি জিনিস, আসলে বাস্তুতন্ত্রে বিচিত্র রকমের অসংখ্য জীব থাকে। এসব জীব এককভাবে বাঁচতে পারে না, বেঁচে থাকার জন্য এরা একে অন্যের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। তো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে তারা তাদের চারপাশের সমস্ত উপাদানকে নানাভাবে প্রভাবিত করে, আর তাই সেখানে অসংখ্য খাদ্য শৃঙ্খলও থাকে। তো এইসব খাদ্য শৃঙ্খল আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তো খাদ্য শৃঙ্খলের এই ধরনের সংযুক্তিকে আমরা খাদ্য জাল বলি। যেমন পাশের ছবিটা দেখো, বেশ কমপ্লেক্স একটা ছবি মনে হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো কি দেখানো হচ্ছে। যেমন আমরা যদি খেয়াল করে দেখি, খরগোশ, এই খরগোশকে বাঘ খায়, তাই না? আবার ঈগল খায় সাপকে, ঈগল আবার ইঁদুরও খায়, ইঁদুর আবার কি লতা পাতা বা বিভিন্ন শস্য খায়, আবার ঈগল খায় কাঠবিড়ালিকে, অন্যদিকে হরিণ খায় আবার কাঁচ, এই হরিণকে আবার খায় বাঘ। মানে এই যে অ্যারো চিহ্নগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একে অন্যের সাথে কিভাবে তারা ইন্টার রিলেটেড। তো এই যে একটা কমপ্লেক্স জালের মতো জিনিস তৈরি হয়েছে, এটাই হচ্ছে আসলে খাদ্য জাল। তো এই যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল বা বাস্তুতন্ত্র, এগুলো কিন্তু আসলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, পরিবেশের বাস্তুতন্ত্র আসলে একটা স্বয়ংসম্পূর্ণ একক এবং এটি মোটামুটিভাবে নিয়ন্ত্রিত। সহজের কোনো একটি অংশ একেবারে শেষ হতে পারে না। যেমন প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে বা কমতে পারে না, সেখানে বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে। পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত এই প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এর কারণ হলো প্রতিটি জীব খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। যেমন মনে করো কোনো একটা বনে বাঘ, হরিণ, শুকর ইত্যাদি বাস করে। তো এই বনে বাঘের খাদ্য হলো হরিণ ও শুকর। এখন কোনো কারণে হরিণ ও শুকরের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে হবে কি, বাঘ প্রচুর খাদ্য পাবে, ফলে বাঘের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে হরিণ ও শুকরের সংখ্যা কমে যাবে, কারণ অতিরিক্ত বাঘের খাবারের জন্য বেশি হরিণ ও শুকর মারা পড়বে। তো হরিণ ও শুকরের সংখ্যা কমে গেলে আবার বাঘের খাদ্যভাবে দেখা দিবে, ফলে বাঘের সংখ্যাও কমে যাবে, কারণ তারা না খেতে পেয়ে মারা যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায়, তাহলে হরিণ ও শুকরের সংখ্যাও বেড়ে যাবে। তো তার মানে কি বুঝতে পারছি, যে এভাবে হ্রাস বৃদ্ধির ফলে একটি এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাঘ, হরিণ বা শুকরের সংখ্যার মধ্যে সবসময় একটা ব্যালেন্স থাকবে। আর এভাবেই আসলে বাস্তুতন্ত্র প্রাকৃতিকভাবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। এখন সমস্যা হচ্ছে, আমাদের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলেই আমরা একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারবো। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ, এবং একই সাথে তোমাদের এই বইয়ের শেষ অধ্যায়টিও আসলে শেষ হয়ে গেল। তো আজকের মতো আমি আহসান এখানেই সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাস 9-এ। টাটা।